নমস্কার। তো WBCS 2023-এর প্রিলিমিনারি ডেট ঘোষণা হয়ে গিয়েছে 5ই নভেম্বর, সবাই জানেন। এবং যারা প্রিপারেশান নিয়েছেন এবং রিভিশন দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে বলি রিভিশনটা ভীষণ দরকারি, কারণ কি পরীক্ষা হলে গিয়ে আপনার অনেক সময় কোশ্চেনের উত্তর মনে পড়বে না, কিন্তু কোশ্চেনটা জানা বা চেনা হতে পারে। অপশান এ বি বাদ দিলেন, বি সি বা সি ডি এর মধ্যে, মানে দুটো অপশানের মধ্যে আপনার ক্ল্যাশ হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই বইটা আপনাকে কীভাবে সাহায্য করবে। এই বইটা মূলত যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কোশ্চেনের উপরে তৈরি করা হয়েছে, বিভিন্ন কোশ্চেন। এবং আপনারা যদি একটু খেয়াল করেন এই বইটাতে, এই যেমন ধরুন এখানে ভূগোলের কোশ্চেন, কিছুটা পরে ইতিহাসের কোশ্চেন, পলিটির কোশ্চেন, এরমভাবে বিভিন্ন রকমভাবে কোশ্চেন আছে, কিন্তু এতে কোনো উত্তর দেওয়া নেই। এবং অঙ্ক যে আর কিছু, এবং সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে টেক পার্টটা আছে, আর্ট অ্যান্ড কালচারের ড্যান্স বা এই ধরনের জিনিসগুলো, এই সমস্ত রয়েছে। এবার এটা ব্যাপারটা কী হচ্ছে, এটা মোটামুটি আপনি অনেকটা আমাদের সেই মাধ্যমিক পরীক্ষার সময় যেরকম কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার ধরা হতো, এটাকে অনেকটা টেস্ট পেপার হিসাবে দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে স্যার টেস্ট পেপার মাত্র এইটুকু 45 পাতা? হ্যাঁ, এটা এইটুকু বা 45 পাতা সাইজের হলেও এটা কিন্তু যথেষ্টই কোশ্চেন অনেক আছে প্রত্যেকটা। যেমন ধরুন যেগুলো খুব স্ট্যাটিক পোর্শন, ইতিহাসের, ভূগোলের, ইকোনমি, পলিটি, WBCS এখনও পুরোপুরি ডাইনামিক হয়নি, এখনও এর অধিকাংশটাই অ্যাটলিস্ট 100 থেকে 120-125 স্ট্যাটিক পজিশন থেকে আসে। যেমন ধরুন ইতিহাস 50, মোটামুটি যা আসে 45-48 অবধি ছেলেমেয়েরা করতে পারে, হয়তো একটা দুটো কিছু আনকমন এসে গেল। ভূগোল 25 অর্থাৎ 75, তারপরে হচ্ছে ম্যাথ GI-টা অবশ্যই স্ট্যাটিক বলবো না, কিন্তু ওটা টাইপটা এমন থাকে যে আপনি চাইলে করতে পারেন। ইকোনমি পলিটি মিলে 25। এবার ইকোনমি পলিটি কি শুধু প্রিলির জন্য? না, এইখানে এই বইয়ের এই কটার কোশ্চেনের মধ্যে ইকোনমি পলিটি হিসাবে যা যা রয়েছে সেটা যদি আপনি পড়ে যান, এই যে আসন্ন WBCS এর মেন রয়েছে, এই আসন্ন WBCS এর মেনের ক্ষেত্রেও কিন্তু, বা এই ধরুন জীবনবিজ্ঞানের কিছু আছে, ভৌতবিজ্ঞানেরও কিছু কিছু রয়েছে, তো আসন্ন WBCS এর ক্ষেত্রেও কিন্তু মেনের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কাজে দেবে। কী কাজে দেবে? না, এখান থেকে কোশ্চেনগুলো যদি পড়ে যান, এই 200 নম্বরের যেটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে কোশ্চেন রয়েছে এখানে, মানে WBCS এর মেনে কোশ্চেন 200 নম্বর জিজ্ঞেস করবে, তার মধ্যে 150-140 আপনি ইজি এইখান থেকে আপনার কভার হয়ে যাবে। তবে এইটুকু আমি বলতে পারি, এটা আপনার কিন্তু যথেষ্ট কাজে দিতে পারে। এই বইটা গতবার অনেকেই নিয়েছিলেন এবং এই বইয়ের সঙ্গে আরও কিছু সব মেটেরিয়াল ছিল, সেগুলোও দিয়েছিলাম, সেগুলো আপনাকে এই বছরও দিয়ে দেবো। এবং প্রায় 100টার উপরে কোশ্চেন কমন হয়েছিল। তো দেখুন, কোশ্চেন কমনের নিশ্চয়তা তো কেউ দিতে পারে না, একমাত্র যারা চাকরি চুরি করে তারা ছাড়া কোশ্চেন কমনের নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে একটা আন্দাজ করা হয় যে না, আমরা এই জিনিসগুলো দিয়েছি এই বইয়ের মধ্যে। হ্যাঁ, যেমন ধরুন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কী কী কোশ্চেন আসতে পারে, ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, কী কী কোশ্চেন আসতে পারে। এইখান থেকে একটা, যদি আপনি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক হিসেবে এই বইটাকে কনসিডার করেন এবং এই কোশ্চেনগুলোকে যদি খুঁজে খুঁজে পড়েন এবং আপনার একবার বা দুবার সিলেবাস পড়া হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি জানুন নিশ্চিতভাবে এই বইটা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যেমন ধরুন কী বলে, জিন্নাহ নিষ্কৃতি দিবস কোন ঘটনাকে উল্লেখ করেন, 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে, লর্ড লিনলিথগো আগস্ট প্রস্তাব দেন। তো এরকমভাবে যখন আপনি কোনো একটা টপিক খুঁজবেন বইতে, তো বইটা পার্তাটা উল্টাতে গিয়ে বা ইন্টারনেটে সার্চ করতে গিয়ে অনেক আশপাশের ইনফরমেশনও পেয়ে যাবেন। সেই হিসাবে আমার মতে এটা খুবই কার্যকরী হতে পারে। এবং অবশ্যই এর সঙ্গে যদি কোনো মক টেস্ট, অবশ্যই দেখবেন যে কোনো কোনো স্যার যারা বেঁচে রয়েছেন সেরকম, এমনি না যে বছরের পর বছর একই বই, কোনো বছর মানে মানে কোশ্চেন নাম্বার সেট নাম্বার 5-এ যা ছিল পরের বছর সেট নাম্বার 7-এ দিয়ে দিয়েছে, এরমভাবে ঘুরিয়ে ফিরে যারা কোশ্চেন দেয় তাদের সঙ্গে নয়, যারা স্যার বেঁচে আছেন, যারা যাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারেন, সেরকম কোনো স্যারের থেকে মক টেস্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করছি কাজে দেবে। এবং এই বইটা আপনার কোশ্চেন ব্যাংক হিসাবে দারুণ কাজে দেবে। তো যদি আপনি কিনতে চান তাহলে স্ক্রিনে তো ফোন নাম্বার আপনি দেখতেই পেয়েছেন, তাতে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো কীভাবে কী পেমেন্ট করতে হবে বা কীভাবে কী পেতে হবে। ভিডিওটা এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।